হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি, যে আজকে আজকে সোনাকে নিয়ে আবার সেই ইঞ্জেকশন দিতে যাব। তো সোনার একটা ইঞ্জেকশনই বাকি ছিল, আর এখন আমি রেডি হইনি, এই একটু পরে রেডি হব। ঠিক আছে, রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, আমার সঙ্গে থাকো। ফাইনালি আমি রেডি হয়ে গেলাম, এবার আমরা বেরোবো। এখন পর্যন্ত 10:30 বাজে আর আমাদের যেতে বলেছে 11:30-টার সময়। একটু আমাদের এখান থেকে যেতে প্রায় 10 মিনিট তো টাইম লাগে, ওখান থেকে আমরা টোটো ধরবো। এবার পুরো রাস্তাটাই রোদ আর প্রচণ্ড গরমে একটু টায়ার্ডও লাগছিলো। তোমরা একটুখানি তো এখান থেকে টোটো অটো কোনো কিছুই পাওয়া যায় না, আর একটু সামনে এগিয়ে গিয়ে আমরা টোটো অটো ধরবো। আর সোনু দেখো আমাদের দিকে, মার দিকে একবার তাকাচ্ছে, একবার আমার দিকে একবার তাকাচ্ছে, ও বুঝতে পারছে না যে আমরা কোথায় যাচ্ছি। সোনু তো রাস্তায় বেরোলে একটু চুপচাপই থাকে, ও হয়তো ঘুরতে ভালোবাসে, আমি যেমন ঘুরতে ভালোবাসি ও হয়তো ঘুরতে ভালোবাসে, তার জন্য একটু চুপচাপ থাকে। এবার রাস্তায় বেরোলে শুধু চুপচাপ দেখবে, যেহেতু আমাদের এটা বিএসএফ রোড, তার জন্য এই রাস্তায় টোটো অটো কোনো কিছুই চলে না, তাই জন্য আমাদের একটু সামনে গিয়ে এগিয়ে আমাদের অটো ধরতে হয়। আর জাস্ট 5 মিনিট টাইম লাগবে, মাম্মা দৌড়াও টোটো ধরতে হবে। এবার আমরা টোটোর মধ্যে ফাইনালি উঠে গেলাম। এবার এই টোটো থেকে হেলতে যেতে আমাদের প্রায় 15 মিনিট টাইম লাগবে। বাবা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম ইঞ্জেকশন দিতে। এবার এখানে এইটা একটা অঙ্গনারী স্কুল, এখানেই হেলথের ইঞ্জেকশন দিচ্ছে। এবার যাব আমরা, চলো। ফাইনালি সোনার ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। সোনু একটু কাঁদছিল আর ভুলেই ভালে ওকে রেখেছি।